সাংসদ মহুয়া মৈত্র নদীয়া জেলার সভাপতি হওয়ার পর থেকেই একের পর এক দলের পরিবর্তন হচ্ছে নেতৃত্বে তৃণমূল কর্মীদের মধ্যে সঞ্চার হচ্ছে নদিয়ার সুকান্ত সদনে তৃণমূলের কর্মী সভার বৈঠকের আগে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ভেসে ওঠে এদিন এই কর্মী সভায় উপস্থিত ছিলেন নদিয়া জেলা সভাপতি মহুয়া মৈত্র মহুয়া কর্মী সভায় পৌঁছানোর পর মহুয়াকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভকারীদের দাবি শহর সভাপতি সুকান্ত সরিয়ে দিতে হবে তিনি বহিরাগত বলে দাবি করেন বিক্ষোভকারীরা এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মহু মৈত্র নিজেই তিনি সাংবাদিকদের দু পয়সার সাংবাদিক বলেন এরপর বিক্ষুব্ধ কর্মীদের নিয়ে সুকান্ত সদনের ভিতরে প্রবেশ করেন